প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজ আমি এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের 17 নম্বর ক্লাস নেব। আমার 17 নম্বর ক্লাসে কি করে অকটাল থেকে বাইনারি করতে হয় সেই বিষয়টা আমরা শিখব। তা অকটাল থেকে বাইনারির ক্ষেত্রে নিয়মটা মোটামুটি আমরা আগেই শিখে নিয়েছি, আজ শুধু কি করে অঙ্ক করতে হয় এই অংশটা দেখব। তা প্রথমে দেখো, নিয়মের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ওর একটা সমান ওর কয়টা হবে? তিনটা হবে। অর্থাৎ অকটালের একটা সমান বাইনারির তিনটা হবে। তাহলে আমরা একটু তুলে ফেলি, থ্রি আর কত আছে? 6। ঠিক যেভাবে ছিল সেভাবেই তুলে নিয়েছি। ওকে, তাহলে ওকে, এখন ওর একটা সমান ওর হবে তিনটা, এরও একটা সমান এর হবে তিনটা। তাহলে অকটালের 6-এর জন্য বাইনারি মানটা দেখো কত আছে, 110। অলরেডি কিন্তু 3 ঘর হয়ে গেছে, অর্থাৎ আমাদের আর বামে শূন্য দেওয়ার কোনো দরকার নেই। 3-এর মান কত আছে? 3-এর মান হচ্ছে 111। তাহলে 111 যদি হয়, 3 ঘর কি হয়েছে? 111, 3 ঘর হয়নি। কোথায় শূন্য? বামে শূন্য দিয়ে 3 ঘর পূরণ করতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি, 3 6 কত অকটাল সমান 0 1 1 1 1 0। আমি বোঝার জন্য কি করছি, এই দুইটা অংশকে একটু আলাদা লিখেছি। আচ্ছা, তো এইখানে যে বামে শূন্যটা আছে এটা দিলেও চলবে না দিলেও চলবে? তোমরা উত্তরের ক্ষেত্রে সাধারণত এটা দিয়ে তোমাদের দরকার নেই, ঠিক আছে? আমি বোঝার জন্য রেখে দিলাম যে অতিরিক্ত শূন্যটা কোথায় আছে এখন, ঠিক আছে? এটাই হচ্ছে সেই অতিরিক্ত শূন্য। ওকে, আমরা আরেকটা অঙ্ক দেখি, 2 1 4। দেখো 4-এর জন্য মান কত হয়, 4-এর জন্য মান হচ্ছে 100। এটা কিন্তু 3 ঘর আমাদের অলরেডি হয়ে গেছে, একটার জন্য তিনটা, অর্থাৎ এটার আর বামে শূন্যের দরকার নেই। কিন্তু অনের জন্য কত হয়? অনের জন্য মান তো অনই হয়, দেখো অনের জন্য অন। 2-এর জন্য কত হয়? তাহলে অনের পরে হলে 1 আর 1 কত? 10। তাহলে এটার জন্য 3 ঘর সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু অনের জন্য 3 ঘর হয়নি, কোথায় শূন্য? বামে 2টা শূন্য, আর এখানে বামে 1টা শূন্য দিয়ে 3 ঘর। এখন দেখো একটার জন্য 3টা, একটার জন্য 3টা এবং একটার জন্য 3টা হয়ে গেছে, তার মানে আমাদের বাইনারি থেকে, সরি, অকটাল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। তাহলে আমরা উত্তরটা যদি এখানে লিখি কত হবে, সেটা হচ্ছে 2 1 4 অকটাল সমান 0 1 0 0 0 1 1 0 0, এটা হচ্ছে বাইনারি। ওকে, আমরা একটা দশমিকের অঙ্ক দেখি, 2-তে কত হয়? আমরা লিখে যাই এটা 3 4 7.21। আচ্ছা, তাহলে অনের জন্য মান কত? অনের জন্য অনই হবে মান। 2-এর জন্য মান কত? 2-এর জন্য মান হচ্ছে কত? 10। 7-এর জন্য মান কত? 3টা 1। 4-এর জন্য মান কত? 100। 3-এর জন্য মান কত? 2টা 1, 11। তাহলে আমরা জানি অকটাল থেকে বাইনারি করতে গেলে অকটালের একটা সমান বাইনারির তিনটা লিখতে হবে। পয়েন্টের আগে এবং পরে যদি কোথাও তিনটা না হয় তবে বামে শূন্য দিয়ে 3 ঘর পূরণ করতে হবে। দশমিকের আগেও বামে শূন্য হবে, দশমিকের পরেও বামে শূন্য হবে। তাহলে দেখো দশমিকের আগে কত? 3টা হয়ে গেছে, একটার জন্য 3টা, একটার জন্য 3টা, একটার জন্য 2টা, কোথায় শূন্য? বামে শূন্য। ওকে, একটার জন্য 2টা, কোথায় শূন্য? বামে শূন্য। একটার জন্য
একটা, কয়টা শূন্য হবে? দুইটা শূন্য, কোথায়? বামে। তাহলে অক্টাল থেকে বাইনারি করতে গেলে দশমিকের আগে এবং পরে উভয় ক্ষেত্রেই বামে শূন্য দিয়ে তিন ঘর পূরণ করতে হবে। ওকে, আমরা উত্তরটা লিখে ফেলি এখন। 3, 4, 7.21 অক্টাল, বাইনারিতে কত? শূন্য। আমি যদি তোমাদের বোঝার জন্য একটু লিখি, তাহলে এটাকে যার যার কালারটা মেনটেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। 1, 1, 1, 0, 0, 1, 1, 1 point 1, 0 বামে শূন্য, একটা শূন্য, ওকে। দেখো এটা, তাহলে অক্টাল থেকে বাইনারি করতে গেলে দশমিকের আগে এবং পরে আমাদের বামে শূন্য দিয়ে আমরা তিন ঘর পূরণ করলাম এবং সিরিয়ালে মানটা লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ফেসবুক পেজ তোমাদের স্কুল সার্চ করলেও তোমরা যে কোনো ভিডিও পেয়ে যাবা, আমি সেখানেও তোমাদের লিঙ্ক রেখে দিছি। তা আমার ক্লাস যদি তোমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক বাটনে ক্লিক করবা এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবা। তোমাদের শেয়ার আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে।